তো বিওয়াস, আজ আমরা শিখবো বাসাবাড়ির যে সুইচ বোর্ড আছে ওটা কিভাবে আমরা তৈরি করব। তো আমাদের বাসাবাড়িতে সাধারণত একটা রুমের মধ্যে একটা লাইট একটা ফ্যান থাকে। তো আমরা একটা রুমের জন্য যে বোর্ডটা তৈরি করব ওটা আজ আমি আপনাদের দেখাবো। তো দেখুন, আমার একটা লাইটের জন্য একটা সুইচ আর একটা লাইটের জন্য আরেকটা সুইচ নিলাম, আর এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার বিদ্যুৎ আছে কি না ওটা, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার রুমে বিদ্যুৎ আছে কি না। আর এটা হচ্ছে যায় সকেট। তো আপনি এটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন অথবা অন্যান্য আদার্স কাজগুলো করতে পারবেন। আর এটা হচ্ছে যায় এমকে বোর্ড, এটার মধ্যে হচ্ছে যে আমার এই সুইচগুলো যাবে। তো এটা ওয়্যারিং করার জন্য আরও কিছু কেবল লাগবে। তো আমি আপনাদেরকে একটা একটা করে সবগুলো দেখাতেছি। তো প্রথমে আমাকে এই সুইচগুলো বোর্ডের মধ্যে বসাতে হবে, এভাবে বসাতে হবে, এভাবে সবগুলো সুইচ বসাতে হবে। তো আমি একটা একটা করে বসাতেছি, আপনারা দেখুন। তো বসানোর আগে যে যে নাটগুলো আছে এগুলো খুলতে হবে। আর দেখুন, আমার বোর্ডটা তো এভাবে লাগানো থাকবে, তাহলে এখানে যে লোগো লেখাটা আছে এটা যেন সোজাসুজি হয়, অর্থাৎ এটা যদি এভাবে উল্টা হয় তাহলে কিন্তু আপনার সুইচ উল্টা কাজ করবে। এই জন্য আপনাকে লেখাটা সোজাসুজি দিতে হবে, ওটার দিকে আপনার একটু খেয়াল করবেন। আর দেখুন, এই বোর্ডে আমার সুইচটা বসতেছে না, মানে হালকা একটু বড় আছে, এই জন্য আমাকে এখানে ইন্ডিকেটর দিয়ে একটু কেটে দিতে হবে। এটা এখানে একটু মানে বাদ আছে আর কি, এটা হচ্ছে তাই, এটা যখন তৈরি করছে এখানে হাতের একটা দাগ রয়ে গেছে। তো আপনি এটা একটু যদি পরিষ্কার করে দেন তাহলে ইজিলি সুইচগুলো ঢুকবে। আমি এই যে এখানে এটা দিচ্ছি, মেবি এটা হয়ে গেছে। দেখেন একটা সুইচ বসানো শেষ। এখানে দেখুন আপনারা, এখানে একটু বাড়তি অংশ আছে, দেখুন এই বাড়তি অংশটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে, না হলে সুইচ এখানে বসবে না। তা এরকম একটা ইন্ডিকেটার দিয়ে পরিষ্কার করে নেবেন। নিচে আছে, এটা পরিষ্কার করে নেবেন। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আজ আপনাদেরকে কোনো স্কিপ করব না, একবারে সম্পূর্ণ ভিডিওটাই আমি করতেছি। পরিষ্কার করা শেষ, এখন নাটগুলো খুলতে হবে। ইন্ডিকেটরটা লাগাবো, এখন আমি লাগাবো এটা। এখন লাগানো শেষ,
এখন আমাকে এই নাটগুলো লাগাই দিতে হবে। অনেক ছোট নাট, পরে লাগাইতে হবে। তো বিয়ার্স, আমাদের ছুঁচ লাগানো শেষ। এখন আমরা হচ্ছে যে ওয়ারিংটা করব। তো ওয়ারিংটা আমি কিভাবে করব, প্রথম হচ্ছে যে আপনার এখানে যদি আমি ফেজ দিয়ে দিই তাহলে এখানে আউটপুট পাব দুইটা ছুঁচের। আর যেটা হচ্ছে যে ইন্ডিকেটর, এটা হচ্ছে যে আমার এটা মানে যখন বিদ্যুৎ থাকবে তখন এই ইন্ডিকেটরটা আলো দেবে অর্থাৎ জ্বলবে, আপনি বুঝতে পারবেন যে এখানে বিদ্যুৎ আছে কি না। তো এই জন্য একটা এটাতে একটা ফ্রেজ একটা নিউটন লাগবে। আর এটা হচ্ছে যে সকেট, তো এই সকেটে আপনি হচ্ছে যে মোবাইল চার্জ দিতে পারবেন। তো এখানেও আপনি একটা ফ্রিজ একটা নিউটন লাগবে। তাহলে এখন আপনি বুঝছেন যে সুইচগুলোতে হচ্ছে যে আপনি ইনপুট দিলে আউটপুট পাবেন, আর ইন্ডিকেটর আর হচ্ছে যে সকেটে আপনি হচ্ছে যে ফেজ নিউট্রাল দুইটাই দিতে হবে, তাহলে আপনি এখানে আউটপুট দেখতে পাবেন। তো দেখুন আমি কীভাবে ওয়ারিংগুলো করতেছি। তো প্রথমে আমাকে এরকম শর্ট পিস নিতে হবে, শর্ট পিসগুলো আমি কেটে নিলাম।
দেখুন এটা হচ্ছে যে আমার মেন যে লাইন থেকে আসছে ওই কেবলটা এটা আমি এখানে লাগাই দিব। একটু লুজ দিয়ে দিই। তো বিয়স আমার বোটের যে ফেসটা আছে ওটা লাগানো শেষ। তাহলে আমি এখন লাইটের যে আউটপুটটা এই দুটো সুইচের লাইটের জন্য আর ফ্যানের জন্য ওটার আউটপুটটা আমি এখন এখান থেকে নিব। বিয়াস আমার দুটো আউটপুট লাগানো শেষ। এটা আমি এখন একটা লাইটে দিয়ে দিব। এটা এখান থেকে নিয়ে আমি তাহলে আমার লাগাতে কষ্ট হবে না। এটা এখানে রাখলাম। এখন আমি একটা এখানে দুটা লাইট আছে, আমি দুইটাতে দুইটা লাইটের ইনপুট দিয়ে দিব। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি ফেজ এখানে দিলাম। আরেকটা লাইটের ফেজ আমি আরেকটা দিলাম, এখানে দিলাম। আপনারা চাইলে মানে বড় লাইটে দিতে পারবেন। তো আমি একটা ছোট ইন্ডিকেটরে দিলাম আর কি, এটা জাস্ট আপনারা বোঝার জন্য। আপনারা অবশ্যই বাসা বাড়িতে যে লাইটগুলো ইউজ করা হয় ওগুলো লাগাবেন। তো আমার হচ্ছে যে লাইটের যে ফেজ ওটা দেওয়া শেষ, এটা স্মুথ হয়ে আসছে। আর এখন হচ্ছে যে আমি নিউট্রাল দিয়ে কাজ করব। আমাদের ফ্রিজের কাজ শেষ, এখন আমি নিউট্রাল দিয়ে কাজ করব। তো এটা হচ্ছে যে আমার মেইন লাইন থেকে যে নিউট্রালটা আসছে এটা, তো এটা আমি এই যে আপনারা সকেট দেখছেন অনলি এই সকেটের মধ্যে লাগাবেন। আর এগুলোতে নিউট্রাল দিবেন না অবশ্যই, শুধু সকেট আর এটা এন্টিকাটার চলার জন্য নিউট্রাল লাগবে। এই দুটোর জন্য হচ্ছে যে নিউট্রাল আপনারা বললেও এই সুইচের নিউট্রাল দেবেন না। তো আমি এই সকেটে নিউট্রালটা দিলাম।
আর এসব ইন্ডিকেটরের জন্য আমি আরেকটা শর্ট পিস নিলাম, এখানেও আমার নিয়েটার লাগবে। তো বিয়স আমি আর একবার একটু দেখাই, এটা হচ্ছে যে আমার বুদ্ধি যে মেন লাইন, ওই মেন লাইন থেকে কেবলটা আসছে, এটা হচ্ছে যে ফেস। তো এই ফেসটা আমি এখানে সবগুলো আমি প্যারালালি এখানে দিয়ে দিছি। তো এরপর হচ্ছে যে আর এই সুইচগুলো হচ্ছে তাই আউটপুট আমি নিয়েছি, আউটপুট সুইচ থেকে আমার এই লাইটে গেছে। দেখুন আমি এখানে দুইটা লাইট লাগাইছি, দুইটা লাইটের ফেজ হিসাবে গেছে। এরপরে আমার হচ্ছে যে এখানে দেখুন একটা হচ্ছে যে ইন্ডিকেটার আছে, একটা হচ্ছে যে প্লাগ আছে। তো এই প্লাগে চলতে হলে একটা ফেজ লাগে, একটা নিউট্রাল লাগে, আর এই সকেট চলতে হলে একটা ফেজ একটা নিউট্রাল লাগে। তো এই জন্য আমার ফেজটা এখানে অলরেডি আমি প্রথমে দিয়েছি, তো এরপরে আমি এই নিউট্রালটা এখানে আবার সরাসরি দিয়ে দিছি। তো বিয়াস আমার এই বোটের কাজ মোটামুটি শেষ, তো এখন আমি বোটটা ক্লোজ করে নিব। তো আমি তারগুলো এখান দিয়ে বের করে নিলাম, সবগুলো তার বের করার পরে আমি এটা এভাবে ক্লোজ করে দিচ্ছি। এখন আমার মোটটা একবারে পুরোপুরি কমপ্লিট, কোনো কিছু করতে হবে না। এখন হচ্ছে আমার বাকি আছে লাইটের কাজ। লাইটে আমি হচ্ছে যে শুধুমাত্র ফেজগুলো দিয়েছি, কিন্তু এখন সুইচ দিলে আমার লাইটটা জ্বলবে না, কারণ হচ্ছে যে আমার এই লাইট জ্বলতে হলে একটা ফেজ একটা নিউট্রাল লাগে। তো আমি শুধুমাত্র ফেজটা দিয়েছি, কিন্তু এখনও নিউট্রালটা দিই নাই। তো নিউট্রালটা আমরা বোর্ড থেকে মেইন লাইন থেকে যে নিউট্রালটা আছে এখানে আমরা নিউট্রালটা দিয়ে দিব। তো আমি এখন একটা একটা করে নিউট্রালগুলো লাগিয়ে নিচ্ছি।
তো বিয়স দেখুন আমার দুইটা লাইটেতে ফেজ নিউট্রাল লাগানো শেষ, সুইচ লাগানো শেষ। এখন আমার এই বোর্ডটা পুরোপুরি কমপ্লিট। এখন হচ্ছে যে আমি মেইন সুইচটা এখন দিব, তারপরে আমি সুইচগুলো চেক করব যে আমার ঠিকভাবে বোর্ডটা কাজ করতেছে কিনা। তো বিয়স দেখুন আমি মেইন সুইচটা দিয়ে আসলাম। আসার পরে আমি দেখুন মেইন সুইচ দেওয়ার সাথে সাথে আমার এখানে যে এন্টি ক্যারেক্টারটা আছে এটা জ্বলতেছে। এখন আমি আর এখানে যে ইয়াটা প্লাগটা আছে আমি এখানে ইচ্ছা করলে মোবাইল চার্জ দিতে পারবো, তো আমি এটা এখানে দিলাম। এরপর হচ্ছে যে আপনার এখানে দুইটা সুইচ আছে, আমি দুইটা লাইটের জন্য দুইটা সুইচ দিয়েছি। এখন আমি একটা সুইচ দিলাম, এই লাইটটা জ্বলতেছে। আরেকটা ইন্ডিকেটর আছে, আমি দুইটা ভালো করে দেখাই। এখন আমি এই সুইচটা দিচ্ছি, এটা এটা জ্বলতেছে। তো আবার আমি অফ করতেছি, এটা অফ হলো, আরেকটা দিলাম, আরেকটা অফ হইলো, একটা দিলাম, একটা দিলাম। তো ভিউয়ার্স আপনারা চাইলে এভাবে এভাবে আপনারা বোর্ডগুলো তৈরি করতে পারবেন, বাসা বাড়ি ওয়ারিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে নিজেও এই কাজগুলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই